দেবী পূজা করা দেশত নারীর শরীর সহজলভ্য মঙ্গ। রাজপথত এদল নরপিশাচর হাতত নেফানেফ হয় নারীর শরীর। জিঘাংসা পূরণের বাবে নগ্ন নারীক প্যারেড করাতো উল্লাস। কোন সভ্যতার দস্তাবেজ কঢ়িয়াব মণিপুরে? আজি প্রায় এশ দিনেরও অধিক সময় হল, মণিপুর জ্বলিয়েই আছে। মেইটেই আর কুকির মাজত এখন যুঁজ আরম্ভ হয়েছিল, আর সেই যুঁজখন দুয়োপক্ষের মানুষের তেজেরেই ক্ষান্ত নহল। তার পরিবর্তে সেই জিঘাংশ মানুষবুরক প্রয়োজন হল নারীর তপত জিয়া তেজ আর নগ্ন শরীর। এগারী মানুষ হিসাবে মণিপুরের এই ঘটনা লিখিবলে গই হয়তো আপনিও শিয়রি উঠিব। বিগত প্রায় দেড় মাস ধরে আমার দেশের এখন রাজ্য জ্বলি আছে, সংঘর্ষে জ্বলি আছে উত্তর পূবর এখন অন্যতম সমৃদ্ধশালী রাজ্য মণিপুর। দুটাক জনগোষ্ঠীর মাজত দপদপাই জ্বলি উঠা জুইকুড়ার গ্রাসত সুমাই পড়িছে দেড়শরও অধিক মানুষ। মানুষ আর মানুষের মাজত জ্বলি উঠা এই হিংসা প্রতিহিংসার জুইকুড়ার লেলিহান শিখায় গ্রাস করে গেছে পুরুষ নারী শিশু আবাল বৃদ্ধ বনিতা। সেই মণিপুরেরই এটা দৃশ্যই বুধবারের পর কপাই গেছে মানুষের অন্তরাত্মা। দুগী নারীক নগ্ন করে রাজপথত প্যারেড করা হল, দুটাক নির্বোধ শরীরের উপর চলিল অমানসিক নির্যাতন। কিন্তু মৃতকর তেজেরে ধোয়া সিংহাসনত বহা রজায় বিগত দেড় মাহে সারেই নাপালে। এখন দেশের সভ্যতাক কাললৈ শেষ করে পেলওয়া এটা জঘন্য ঘটনা ঘটি গল মণিপুরত। কুকি জনগোষ্ঠীর দুগী মহিলাক রাজপথত নগ্ন করে হাজার হাজার লোকে যৌন নির্যাতন চলাই দলবদ্ধ ধর্ষণের বাবে লৈ গল মুকলি পথারলৈ। রাজপথত মহিলা দুগীর নগ্ন শরীরের সৈতে ঘৃণা করবলেও ঘিন লগা হাতবুড়ে অকথ্য নির্যাতন চলাই প্যারেড করিলে মহিলা দুগীর সৈতে। বিভিন্ন সূত্রই প্রকাশ করা অনুসরি চারি মের দিনটতেই সংঘটিত হয়েছিল সেই ভয়াবহ নৃশংস জঘন্য ঘটনা। আর এই দৃশ্য ঘটনার প্রায় দুমাহর পাছত কৌটি কৌটি মানুষে চাই আছে, স্ক্রোল করেছে, লিখিছে সোশিয়াল মিডিয়া পোস্ট, প্রতিক্রিয়ার ভরি গেছে সোশিয়াল মিডিয়া। আর এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাত যুদ্ধ জয় পরাজয়ের সময়ত নারীর শরীর কেনেকৈ যুগে যুগে শেষ পরিণাম হয়ে পড়ে তারই এক ভয়ঙ্কর দলিল হয়ে পড়ছে মণিপুরের ঘটনা। ইন্ডিয়ান আর্মির রেপ আস বলে নগ্ন হয়ে প্রতিবাদ করবা সাহসী নারীর রাজ্য মণিপুরের রাজপথত একাংশই দুগী নারীর দেহ ফালি চিরাচির করে পেলালে। মানুষরূপী একাংশর অট্টহাস্যর মাজত হেরাই গৈছিল দুগৰাকী কুকি অসহায় নির্বোধ মহিলার আর্তনাদ। এই দেশত যুগে যুগে নারীর শরীর সহজলভ্য মঙহর দরে দুগৰাকী কুকি জো মহিলার ভয়ার্ত চকুর আর্তনাদে দহি গৈছেনে বাৰু? সবকা সাথ সবকা বিকাশর কথা কোৱা কেন্দ্রত বহি থকা জনপ্রতিনিধির, অন্ধ রজার দরে বহি থকা কেন্দ্রর সরকারখনে মণিপুরের চৌদিশে মানুষের কেঁচা তেজর কেসেমা কেসেম গোন্ধ আজি পোৱা নাই। মানুষে মানুষক নৃশংসভাবে করা হত্যা হিংসার দাবানলত জ্বলি ছাই হয়ে গল মানব সভ্যতা। বীর টিকেন্দ্রজিতর রাজ্য মণিপুর, উত্তর পূবর এখন সমৃদ্ধশালী রাজ্য মণিপুর, স্পোর্টস ক্যাপিটাল মণিপুর, সংস্কৃতি চর্চারও অন্যতম দিকেরে আগবা মণিপুর। কিন্তু এই মণিপুরত এতিয়া মানুষের আর্তনাদ। আর এই সুদীর্ঘ সময়সাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে কেবল মাথো দুহাত সাবতি মৌনব্রত পালন করিলে। মণিপুরের বিজেপি সরকারখনে পুতলা সরকারের দরে হাত সাবতি বহি থাকিল। এই সংঘর্ষ নির্মূল করবলৈ কেবল মাথো কর্তন করা হল ইন্টারনেট, বহি বিশ্বর সৈতে যোগাযোগ বিচ্ছিন্ন করে পেলা হল, সেনা আরক্ষীর তহল চলিল, কিন্তু রাষ্ট্রই রক্ষা করব নিলে দুগী নারীক।
এটা মাথো ফোনেৰে ৰাছিয়া ইউক্ৰেইনৰ যুদ্ধত মাত মতা প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে আজি হাৰ পাইছে। প্ৰধানমন্ত্ৰী মোদীৰ হেনো খঙেৰে মন ভৰি পৰিছে, মানুহক বিশ্বাস দিবলৈ বিচাৰিছে। কিন্তু আমাৰ প্ৰশ্ন, প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া, দেশ আজি নগ্ন, জগৰীয়া কোন? নিউজ ডেস্ক ৰিপৰ্ট, দ্য ক্ৰছ কাৰেণ্ট।